আজ আমি আপনাদের আমার যে আমাদের কোম্পানিতে যে মেশিন আছে সেই মেশিনগুলো সম্বন্ধে একটু আপনাদেরকে আমি জাস্ট দেখিয়ে দেবো। এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেমি অটোমেটিক চাউমিন মেশিন। এই হচ্ছে চাউমিনের রোলার আর এই হচ্ছে কাটার। এখানে আছে আমার চাউমিন মেশিন আছে, কাটার আছে, স্ট্যান্ড আছে। এছাড়াও এখানে আমার লাগবে মোটর, লাগবে স্টিমার, লাগবে এবং মিক্সার মেশিন লাগবে। তারপরে এই যে মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেপার প্লেটের মেশিন, ম্যানুয়াল মেশিন, পেপার প্লেটের ম্যানুয়াল মেশিন। পেপার প্লেটের ম্যানুয়াল মেশিন এখানে আমাদের ডাইসও পেয়ে যাবেন, পেপার প্লেটের ডাইস। এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাল মিল। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চাক্কি মেশিন, 14 ইঞ্চির চাক্কি মেশিন। বিভিন্ন রকম মশলা আপনি করতে পারবেন এখানে, সমস্ত রকমের, প্রায় সমস্ত রকমের মশলাই আপনি কিন্তু এখান থেকে করতে পারবেন। এবং আপনি প্রোডাকশন পাবেন ঘন্টায় 30 কেজি প্রোডাকশন দেবে আপনার এটা। এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিকেন ছাড়ানো মেশিন। এতে আপনি একসঙ্গে 3টে চিকেন ছাড়াতে পারবেন, আপনার টাইম লাগবে 10 মিনিট, 10 থেকে 15 মিনিট। এটা হচ্ছে ইডলি দোসা তৈরি করার জন্য যে গুঁড়ো করা হয় সেই মেশিন এটা। এটা হচ্ছে এমএসের পালভারাইজার মেশিন। এই যে মেশিনটা দেখছেন এটা হচ্ছে এমএসের পালভারাইজার মেশিন। এবং সব থেকে আর একটা চাহিদার মেশিন দেখাচ্ছি আপনাদের, এ হচ্ছে পপকর্ন মেশিন। পপকর্ন মেশিন, এই হচ্ছে গ্যাসের লাইন। এই যে আপনি ড্রামটা দেখতে পাচ্ছেন, হাঁড়িটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 350 থেকে 400 গ্রাম পপকর্ন একসঙ্গে হয়ে যাবে, 350 গ্রামের হাঁড়ি এটা। এই হচ্ছে এসএসের পালভারাইজার মেশিন। আমরা কাস্টমারকে দেবার সময় কিছু করে রেখেছিলাম, সেজন্য আপনারা দেখতেই পাচ্ছেন যেখানে আমাদের কিছু ভাঙানো আছে। এদিকে আছে চাল, এদিকে আছে ছোলা বেসনের জন্য। এ হচ্ছে রাইস মিল, 4.5 HP-র মিনি রাইস মিল। এ হচ্ছে ইলেকট্রিক সুগার কেন মেশিন। এই যে মেশিনটা আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইলেকট্রিক সুগার কেন মেশিন, এটা হচ্ছে ইলেকট্রিকে চলে। এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কটন ক্যান্ডি মেশিন, ম্যানুয়ালি কটন ক্যান্ডি মেশিন। এই হচ্ছে আমাদের বরফ গোলা বা আইস গোলা মেশিন। এই যে সুগার কেনের ম্যানুয়াল মেশিন, থ্রি রোলার ম্যানুয়াল মেশিন। এদিকে আছে আমার, এটা হচ্ছে কটন ক্যান্ডির অটোমেটিক মেশিন। এবং এই হচ্ছে কোকোনাট ক্লাইম্বার, মানে হচ্ছে গাছে ওঠা মেশিন, নারকেল বা ডাব বাড়ার জন্য, গাছে ওঠার জন্য এই মেশিনটা। এবার আপনাদেরকে আমি কিছু একটু প্রাইসগুলোর একটু বলে রাখি আপনাদেরকে। এই যে কোকোনাট ক্লাইম্বারের মেশিনটা দেখতে পাচ্ছেন এটার দাম আছে আমাদের কাছে 5,900 টাকা। এই যে অটোমেটিক ক্যান্ডি মেশিন দেখতে পাচ্ছেন এটার দাম আছে আমাদের কাছে 15,000 টাকা। এই যে দেখতে পাচ্ছেন এসএসের পালভারাইজার, এই একটা আছে এসএসের পালভারাইজার, এই একটা আছে এমএসের পালভারাইজার। পালভারাইজার মেশিন আমাদের কাছে যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো শুরু হচ্ছে 18,000 টাকা থেকে শুরু। এবারে আপনি এই যে দেখতে পাচ্ছেন রাইস মিল, এটা হচ্ছে 4.5 HP রাইস মিল। তাছাড়া এই আছে আমার আরেকটা রাইস মিল আছে, এখানে আছে। এছাড়া আছে হলার টাইপ বড় 6N130 রাইস মিল আছে, এটা হচ্ছে 6N110 রাইস মিল। রাইস মিল আমাদের কাছে শুরু হচ্ছে 23,000 টাকা থেকে শুরু, 23,000 টাকা থেকে আপ টু আমাদের 1,50,000 টাকা পর্যন্ত আছে। এবার আসি কটন ক্যান্ডি মেশিন। এই যে কটন ক্যান্ডি মেশিনটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস আছে আমাদের কাছে 4,000 টাকা। এই যে আইস গোলা মেশিন দেখতে পাচ্ছেন, আইস গোলা মেশিনের প্রাইস আছে 6,000 টাকা। এই যে ইলেকট্রিক সুগার কেন মেশিনটা দেখতে পাচ্ছেন, ইলেকট্রিক সুগার কেন মেশিনের দাম আছে 45,000 টাকা। তবে এই মেশিনে আমাদের কিছু ডিসকাউন্ট আছে।
এই যে ম্যানুয়াল সুগার কেন মেশিনটা দেখতে পাচ্ছেন, ম্যানুয়াল সুগার কেন মেশিনের দাম আছে 13,500 টাকা। এই যে 13 ইঞ্চির পাটচাক্কি মেশিন, 13 ইঞ্চির যে পাটচাক্কি মেশিনটা দেখতে পাচ্ছেন বা মশলা পেশার মেশিনটা দেখতে পাচ্ছেন, এখানে একটা আছে, এখানে একটা ফিটিং করা আছে, এটার প্রাইস আছে আমাদের মোটর ছাড়া উইদাউট মোটর 13,500 টাকা। এবার আপনারা যদি মোটর নিয়ে করেন তাহলে আপনাদের, আপনি যদি একদম সব থেকে সেরা একদম 1 নম্বর মোটর লাগান তাহলে আপনার দাম পড়বে 31,000 টাকার মতো অ্যাপ্রক্স। এই হচ্ছে ডাল মিল, এই হচ্ছে পেপার প্লেট মেশিন, পেপার প্লেট মেশিনে আমাদের প্রাইস আছে 20,000 টাকা। এটা হচ্ছে উইদাউট রেগুলেটর, আর উইথ রেগুলেটর দাম আছে 22,000 টাকা। এই হচ্ছে চাউমিন, চাউমিন মেশিন, আমি শুধু এখানে আপনাদেরকে চাউমিন মেশিনের রোলার এবং কাটারটা দেখাচ্ছি এবং সাথে স্ট্যান্ডটা দেখাচ্ছি। চাউমিন মেশিন আমাদের পুরো কমপ্লিট প্যাকেজ আছে আপনার 90,000 টাকা থেকে 1,30,000 টাকা পর্যন্ত, এই রেঞ্জের মধ্যে আপনারা পেয়ে যাবেন। তারপর দেখে দিই, এ হচ্ছে চিকেন ছাড়ানো মেশিন, চিকেন ছাড়ানো মেশিন, চিকেন ছাড়ানো মেশিনের দাম আছে আমাদের 14,000 টাকা। এছাড়াও আমাদের ব্যান্ডের সিলিংয়ের মেশিন আছে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই একটা সিলিং মেশিন আছে। সেমি অটোমেটিক ব্যান্ড সিলিং মেশিন, এটার প্রাইস আছে আপনার 18,000 টাকা। এছাড়াও আমাদের কিন্তু অনেক রকম মেশিন আছে যেগুলো আমি আপনাকে এইটুকু জায়গার মধ্যে আমি দেখাতে পারলাম না, আমাদের মেন স্টকে সব রাখা আছে। এবং আমরা কিন্তু অর্ডারেও সমস্ত রকম ফুডের উপরে এবং এগ্রিকালচারের উপরে বিভিন্ন রকম মেশিন আমরা কিন্তু অর্ডার নিয়েও বানাই।